কনি রাজনীতিত নামি পৰিছে ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা সরকার কেবিনেট বৈঠকত কনি প্রদানের সিদ্ধান্ত রাজ্য সরকারের কেবিনেট বৈঠক সমূহত এতিয়া এনে কিছুমান সিদ্ধান্ত লওয়া হৈছে যে যিবোৰ কথা শুনিলে সকলো আচৰিত হৈ পৰে যিবোৰ সিদ্ধান্ত বিভাগ এটাই নিজেই লব পাৰে তেনে সিদ্ধান্ত এতিয়া কেবিনেট বৈঠক পাতি গ্রহণ করা হয় বুধবাৰে অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের কেবিনেট বৈঠক এনে এটা সিদ্ধান্ত হল চাহ বাগিচার বিদ্যালয় সমূহত মধ্যাহ্ন ভোজনত শিক্ষার্থীক সপ্তাহত প্রদান করা হব তিনিটাকৈ কণী চাহ বাগিচার বিদ্যালয়ের শিশুয়ে মধ্যাহ্ন ভোজনত সপ্তাহত খাব তিনিটাকৈ কণী কেবিনেট বৈঠকের অন্তত সংবাদ মাধ্যমক সম্বোধন করে এই সিদ্ধান্তর কথা সদরি করে শিক্ষা বিভাগের মন্ত্রী ডক্টর রণোজ পেগুয়ে এই প্রসঙ্গত কেবিনেট সিদ্ধান্তর সন্দর্ভত কোৱা হৈছে যে চাহ বাগিচা অধ্যুষিত অঞ্চলের বিদ্যালয়ের প্রতিটি যোগ্য শিশুক মধ্যাহ্ন ভোজনের সঙ্গে সপ্তাহত তিনিটাকৈ কণী প্রদানের ব্যবস্থা করা হব কণী উচ্চমানের প্রোটিনযুক্ত ভাল উৎস হওয়ার ফলত বৌদ্ধিক বিকাশের সঙ্গে সম্পর্কিত পুষ্টিহীনতার দরে অন্যান্য প্রতিকূল কারকর সঙ্গে মোকাবিলা করে শারীরিক বিকাশত অরিহণা যোগায় তদুপরি এই বিদ্যালয়ত শিশুর উপস্থিতি আর ধারণ বৃদ্ধি করা তথা বিদ্যালয় এরা শিক্ষার্থীর হার হ্রাস করার দিকত ইতিবাচক প্রভাব পেলাব সিদ্ধান্ত হয়েছে যে আমার চাহ জনজাতি অঞ্চল হোক বিশেষ চাহ বাগান অঞ্চল ছাত্র ছাত্রী সকলের নিউট্রিশন মাত্রা খুবই বেয়া আর তার বিভিন্ন প্রতিবেদনতো অহার পাছত আমি যে মিড ডে মিল প্রদান করো সেই মিড ডে মিলত আমি সপ্তাহত সাধারণত এটাকৈ কণী আমি দিও কিন্তু এতিয়া আমি চাহ বাগিচার বিদ্যালয় সমূহত বিশেষভাবে সপ্তাহত তিনিটাকৈ কণী প্রদান করার কারণে আজি কেবিনেটে অনুমোদন জানায় চাহ বাগিচার বিদ্যালয়ের শিশুর বাবে প্রদান করা হব কণী মধ্যাহ্ন ভোজনত সপ্তাহত প্রদান করা হব তিনিটাকৈ কণী উচ্চমানের প্রোটিনযুক্ত হওয়ার বাবেই প্রদান করা হব কণী কণী প্রদানের বিদ্যালয়ত উপস্থিতির হার বৃদ্ধি করার লক্ষ্য কেবিনেটর বিদ্যালয়েরা শিক্ষার্থীর হার হ্রাসত ইতিবাচক প্রভাব পেলার দাবি কেবিনেটর উল্লেখ্য যে সমাগত 2024 লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারে জনসাধারণক আকর্ষণ করবলে যৎপরোনাস্তি চেষ্টা চলাইছে জনসম্পর্ক অভিযানের পর আরম্ভ করে মহা জনসম্পর্ক অভিযানের বিজেপির শীর্ষ নেতৃত্ব জনসাধারণের মাজলে যার প্রয়াস করেছে তদুপরি নিত্য নতুন আসনের সৃষ্টি করেছে হিতাধিকারী শিশুসকলের বাবে মুক্তি করেছে বিভিন্ন আসনি যুক্ত সময়ত রাজ্যের বিভিন্ন প্রান্ত মধ্যাহ্ন ভোজনের নামত পনিয়া ডাইল ভাত খুয়াই আছে যময়ত বস্তায় বস্তায় গুদামত পড়ে রয়েছে চাউল ডাইল সেই সময়তে সরকারে এইবার চাহ বাগিচার বিদ্যালয়ের শিশুর বাবে প্রদান করবলে লৈছে পুষ্টিকর খাদ্য কণী কণী প্রদানের বিদ্যালয়ত উপস্থিতির হার বৃদ্ধি করার লক্ষ্য করে লৈছে রাজ্য সরকারে কিন্তু প্রশ্ন উত্থাপন হব সরকারের এই সুবিধা চাহ বাগিচার বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী লাভ করবনে নে এটা পরিসরতে সীমাবদ্ধ হয়ে রব এই কণী প্রদানের কেবিনেট সিদ্ধান্ত সেই কথা পরবর্তী সময়ত লক্ষণীয় হয়ে পড়ব কিন্তু তিনটাকি কণী প্রদানের সিদ্ধান্তও কেবিনেট বৈঠকত গ্রহণ করাটোহে সকলকে করে তুলিছে আচরিত নিউজ ডেস্ক রিপোর্ট ক্রস কারেন্ট।